আমাদেরকে নদীকে আমাদের রক্ষা করতে হবে। এই নদী এবং খাল রক্ষার জন্য শুধু পানি উন্নয়ন বোর্ডের কর্মসূচি যথেষ্ট নয়, অবশ্যই এছাড়া সিটি কর্পোরেশন, এফজিডি, রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, পরিবেশ অধিদপ্তর, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আন্তরিক হতে হবে। এখন আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা কি করছি, নদী ড্রেজিং এর জন্য বর্তমানে একটা বৃহৎ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, পিসমিল আকারে নয় বৃহত্তর আকারে, তাতে যত রিভার্স সিস্টেমটাকে আমাদের ড্রেজিং করে সচল করা হবে। এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে আমরা আর একটা প্রকল্প নিয়ে এসেছি, বৃহত্তর একটা প্রকল্প, তাতে প্রথম পর্যায়ে আমরা নিজেকে যুক্ত করার মানুষ হয়ে এসেছি, নদীকে ভালোবাসি এ কারণে জেনে এসেছি, এবং আমার এই ভালোবাসাটা এবং অন্যের ভালোবাসাটাকে আমরা সর্বাধিক মনে করছি। আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছে জানেন, এবং তার সঙ্গে ইকো সিস্টেম আছে, বিল আছে, খাবার আছে, এবং এগুলোতে যে পানি যায় এবং পানি আসে, সেটেমেন্ট যায় এবং সেটেমেন্ট আসে, তারা কিন্তু এসব বিষয়গুলো আসলে তারা কি করলো, ওদেরকে নিয়ে আমি ওয়াটার ওয়ার্ল্ডের একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে আসলে সেটা আনন্দ করলাম, এবং পানি নিয়ে তাদের উৎসাহিত দিচ্ছে। আসলে তো ওই কারণের জন্য একটু মানে মাথাটা জ্যাম হয়ে আছে। তো আমি সংগ্রামই করে তোলা পানির অধিকার সম্পর্কে, তিন হচ্ছে যে খালি সতর্ক দিতে হবে না, তাদেরকে